and welcome to my new show. It's called News Recap with Yamin Khan. যেখানে আমরা সংবাদ নিয়ে কথা বলবো বাট অবভিয়াসলি উইথ দ্য টাচ অফ হিউমার। তো শুরুতেই গতকাল ভোর 5টার সময় ইন্ডিয়ার মণিপুরে একটা ভূমিকম্প হয়েছে। আমার সিনসিয়ার কন্ডোলেন্স টু এভরি ওয়ান হু গট হার্ট, বাট ঘটনা হচ্ছে যে ভূমিকম্প হয়েছে মণিপুরে আর ঢাকায় এক ছেলে ছাদ থেকে লাফ দিয়ে পা ভেঙে ফেলছে। ওনার আশেপাশের 14 সীমানে ম্যাচের কাঠিও ভাঙে নেই ভূমিকম্পের কারণে, আর মাতব বড়ি করতে গিয়ে পা ভেঙে ফেলছে। সো এই ভদ্রলোকের জন্য আই উইল একটু ডেডিকেট দিস সং। এবার ইন্টারন্যাশনাল নিউজ। ইসরায়েলের এক্স প্রাইম মিনিস্টার এহুদ অলবের্ট ঘুষ খাওয়ার কারণে 18 বছরের সাজা হয়েছে। তবে জেলে যাওয়ার আগে সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞেস করে যে আপনার শেষ ইচ্ছা কী, উনি বলছেন পরের জন্মে আমি বাংলাদেশে জন্ম নিতে চাই। এবার লোকাল নিউজ। আমাদের স্থানীয় একজন পলিটিশিয়ান উনি বলেছেন, নাম বলবো না, যে এবারের স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। তো ব্যাপারে ফারুক আল ওমার নামে একজন ফেসবুকে কমেন্ট করেছে, আমাদের মনে এখন মিথ্যা বলার জন্য নোবেল দেওয়া উচিত। লোকাল নিউজ আরও আছে, যশোরের বেনাপোলে 17 কেজি সোনা সহকারে এক ব্যক্তিকে আটক করা হয়। তো মজার ব্যাপার হচ্ছে আসামি এখন জেলে, কিন্তু যে পুলিশ ওনাকে অ্যারেস্ট করছে উনি এখন লাপাত্তা। তো মানুষ আসামিকে বাদ দেওয়া পুলিশের পিছনে ঘুরতেছে সবাই। ফেসবুকে তো অনেক পেজ থাকে, বাট ডু ইউ নো যে ফেসবুকের কোন পেজে সবচেয়ে বেশি লাইক বেশি? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইন আদার ওয়ার্ডস, হি ইজ দ্য মোস্ট লাইক পার্সন ইন দিস ওয়ার্ল্ড। এরপরে ওনার ওয়াইফ ওনার সাথে প্রতিদিন ঝগড়া করে। এখন বুঝেন, মোস্ট লাইক পার্সনের যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের কী হবে? এন্টারটেনমেন্টে আমি শুনতে পাইছি যে শাহরুখ খান নাকি হিন্দিতে ব্রেকিং ব্যাড করবে। ক্যান ইউ ইমাজিন ইন্ডিয়াতে ব্রেকিং ব্যাড কী হইতে পারে? হ্যাঁ, যখন জিজ্ঞেস করবে যে শাহরুখ ক্রিস্টাল মেথ খেলে কেমন লাগে, শাহরুখ বলবে কুছ কুছ হোতা হ্যায় তুম নেই সমঝোগে। অথবা যখন যখন অ্যারেস্ট করবে করে পুলিশ বলবে যে আপনি ড্রাগসের বিজনেস করেন, খারাপ পাপ, কেন করেন আপনি কেন, তখন ওর রেসপন্স কী হবে? কই বাত নেই সেনিওরিটা, কই বাত নেই, বড়ে বড়ে দেশো মে এসি ছোটি ছোটি বাতে হতি রেতি। সো দিস ইজ ইট ফ্রম মাই এন্ড। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন উইচ ইজ অ্যারাউন্ড হিয়ার। আই উইল বি ব্যাক এগেন নেক্সট উইক টিউজডে 8 PM। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ channel8news.com। থ্যাংক ইউ সো মাচ। একটু চাটা দেন না কিছু একটু।